লঘু পাপে গুরুদণ্ড পরীক্ষার হলে মোবাইল রাখার অভিযোগে দুই ছাত্রের নামে এফআইআর উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার সরকারি পলিটেকনিক কলেজের ওই ঘটনায় বিতর্ক তুঙ্গে সরকারের নির্দেশ অমান্য করা তো অপরাধ বটেই কিন্তু তার জন্য পুলিশের দ্বারস্থ হওয়ার মতো অতি সক্রিয়তাও কম বিষয় নয় বলেই মত শিক্ষা মহলের একাংশের একুশে মার্চ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পরীক্ষা শুরু হয়েছে রাজ্যের আর পাঁচটা কলেজের মতোই সিট পড়েছে গাইঘাটার সরকারি পলিটেকনিক কলেজেও প্রথম দিনে গোল পরীক্ষা হলে সেদিন ছিল পঞ্চম সেমিস্টারের প্রথম দিনের পরীক্ষা নিয়মমাফিক মাফিক তল্লাশির সময় দুই ছাত্রের কাছে মেলে মোবাইল দুই ছাত্রের একজনের বাড়ি কলকাতায় অন্যজনের বাড়ি বারাসতের নোয়াপাড়ায় এরপরই ওই দুই ছাত্রের বিরুদ্ধে গাইঘাটা থানায় এফআই দায়ের করেন কলেজ কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষের দাবি এর সংক্রান্ত নির্দিষ্ট নির্দেশিকায় মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা আইনত অপরাধ হিসেবে গণ্য করার কথা জানানো হয়েছিল তার সত্ত্বেও দুই ছাত্র মোবাইল সহ পরীক্ষা কেন্দ্রে ঠকায় পুলিশের রিপোর্ট করা হয়েছে পাশাপাশি সেদের পরীক্ষার খাতাতেও আর এ বলে দাগি দেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে গাইঘাটা থানার দুই ছাত্রের বিরুদ্ধে সরকারি নির্দেশ অমান্যের মামলা দায়ের করেছে এ নিয়ে মুখ খুলতে রাজি হননি কলেজ অধ্যক্ষ দেবব্রত দেবনাথ যদিও বৃহস্পতিবারের পরীক্ষা দিতে দেওয়া হয়েছে দুই ছাত্রকে তারপরেও অবশ্য বিতর্ক থামেনি ছাত্ররা অপরাধ করলে শিক্ষক শাস্তি দিতেই পারেন এই শাশ্বত সত্য অস্বীকার করে না কেউ কিন্তু শাস্তিতে অতি সক্রিয়তার ছোঁয়া থাকলে তার সমালোচনা দাবি করে বলেই মত শিক্ষা মহলের একাংশের প্রবীণ শিক্ষকদের বক্তব্য দুই ছাত্রের পরীক্ষা পত্র স্ক্র্যাচ করাই একরকম শাস্তি তার উপরে থানায় নালিশ জানানো মড়ার উপরে খাঁড়ার ঘায়ের সামিল কার্যত লঘু পাপে গুরুদণ্ডের শিকার ইঞ্জিনিয়ারিং এর দুই ছাত্র গাইঘাটা থেকে দেবা শিশ মণ্ডলের রিপোর্ট কলকাতা টিভি